আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, তো আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে রঙিন টিনের 24/7 একটি ঘরের ডিজাইন দেখাবো। তো এই ঘরটার ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো, আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচ হবে, তো এই ব্যাপারে আজকে বিস্তারিত আলাপ করব। তো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তো আশা করি আপনাদের ঘর তৈরি সম্বন্ধে ধারণা চলে আসবে। তো এই ঘরটা কিন্তু 24/7 লম্বা, মানে 36 ফুট, পাশে 22 ফুট, ওটা 1 ফুট ওয়াল করা, মানে ঘরের উচ্চতা 10 ফুট আর বারান্দার উচ্চতা 7 ফুট। তো এখানে 9 ফুট টিন ব্যবহার করা হয়েছে আর 1 ফুট ওয়াল ব্যবহার করা হয়েছে, মানে হাফ ওয়াল করা আর কি। আর পুরো ঘরটা সম্পূর্ণ জালট করা, রঙিন লাল জালট করা, আর টিনটা গ্রিন কালার। তো ঘরের ভিতর মোটামুটি কাজ কমপ্লিট দিকে আর কি, শুধু বাহিরে এগুলো প্লাস্টার হবে। আর এই সিঁড়িগুলো যে দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো সম্পূর্ণ টাইলস হবে, ভিতরটা টাইলস হবে। তো আসলে ওই ঘরটার ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম। দেখেন এখানে বসার জন্য দুই পাশে দুইটা বেঞ্চ, আর এই ঘরের ঘরগুলো কিন্তু 1 ফুট ওয়াল করা। দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত হলে 1 ফুট, মানে 1 ফুট ওয়াল করা হয়েছে, আর বারান্দার উচ্চতা হলো 7 ফুট, মানে 6 ফুট টিন ব্যবহার করেছে আর কি। আর পুরো ঘরটাই কিন্তু ইট সলিং করা, দেখেন এইরকম ঘরটা পুরোটা জালট করা। আর ঘরের সামনে একটা গেট হবে, আর বারান্দার ভিতরের অংশটুকু শুধু ওয়াল করা হয়েছে। দেখেন এ পাশে দুইটা রুম আর এ পাশে দুইটা রুম, টোটালি 4টা রুম এখানে ঘরের ভিতরে, 2টা বারান্দার পকেট রুম আর ঘরের ভিতরে 2টা রুম। একটা রুম 20 ফুট বাই 14.5 ফুট আর একটা 16 ফুট বাই 14.5 ফুট। এই বারান্দারগুলো সাইজ 7 ফুট বাই 10 ফুট, উচ্চতা 7 ফুট। এগুলো দরজার ফ্রেম লাগানো হয়েছে, আর যে বাইরে যে জায়গাগুলো লাগলে সম্পূর্ণ টাইলস হবে, আর ঘরের ফ্লোরগুলো কিন্তু সম্পূর্ণ আমরা টাইলস করে দিব। আর ঘরটা কিন্তু পুরোটা রঙিন টিন দিয়ে সিলিং করা, আর ঘরগুলোকে সম্পূর্ণ কাঠ এবং সিমেন্টের খুঁটি দিয়ে এই ঘরগুলো তৈরি করা হয়েছে। পুরো ঘরটার মধ্যে দৌড় পাট দেওয়া আছে, দন্নাগুলো ডিজাইন করা। এখান থেকে একটা পার্টিশনের বেড়া হবে, টিন দিয়ে হবে আর কি। ঘরটা ইট দিয়ে সিলিং করা, তো মোটামুটি ঘরে কাজ শেষ। আর এখানে একটা ফলস সিলিং হবে, বারান্দাটার ছাদ হয় নাই, বারান্দাটা সিলিংটা হয় নাই আর কি, সিলিংটা হলেই ঘরটা আরও সুন্দর লাগবে। তো যাও, এই ঘরটার কাজ শেষ হলে এটা কিন্তু অনেক সুন্দরভাবে রং করা হবে, আর টাইলস হবে, তো অবশ্যই টাইলস হবে, ফ্লোরের মধ্যে আমরা সম্পূর্ণ টাইলস করে দিব। তো এটা কিন্তু এই যে 1 ফুট ওয়াল, দেখেন পুরো ঘরটার মধ্যে 1 ফুট ওয়াল, ঘরের উচ্চতা কিন্তু 10 ফুট আর 9 ফুট টিন, 1 ফুট ওয়াল, টোটাল 10 ফুট। তো ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগবো। এটা হলো বারান্দার একটা পকেট রুম। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা যারা এরকম ঘর তৈরি করতে চান, তো ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন। আর তো ভিউয়ার্স, এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটালি আপনার খরচ হবে 4 লক্ষ টাকা, আর যদি টাইলস করেন, গেট করেন, এগুলো সব মিলিয়ে লাগবে আরও 1 লক্ষ টাকা, টোটালি 6 লক্ষ টাকা খরচ হবে টাইলস সহ, বালি, সিমেন্ট, মজুরি সহ। তো ভিউয়ার্স, এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচ হবে একটা ধারণা পেয়ে গেলেন। তো যারা যারা ঘর তৈরি করতে চান, তো অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ঘর তৈরি সম্বন্ধে একটা ধারণা চলে আসবে যে কোন ধরনের ঘরে কী পরিমাণ টাকা খরচ হয়। তো এইরকম একটি ঘর তৈরি করতে খরচ হবে আমরা 4 লক্ষ টাকা, আর যদি টাইলস করেন সেক্ষেত্রে খরচ হবে আরও 1 লক্ষ টাকা বেশি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।